শুক্রবার প্রদেশ বিজেপির কার্যালয়ে ভারতবর্ষে 100,61,52,914 করোনা টিকাকরণ ইস্যুতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, করোনা মহামারী থেকে ভারতবাসীকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী কোভিড টিকাকরণের সিদ্ধান্ত ঐতিহাসিক, সময়োপযোগী এবং বলিষ্ঠ সিদ্ধান্ত। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যখন কোভিডের টিকাকরণ শুরুয়াত করেছিল 2021 16 জানুয়ারি থেকে, আর আজকে সেটা 100 কোটি টোটাল ভ্যাকসিনেশন যো ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার বুকে 6টি ধাপে টিকাকরণের প্রসঙ্গ উত্থাপন করেন। আমরা বড় মাত্রায় কেন্দ্র সরকারের সহযোগিতা তা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা রাজ্য পুরো দেশব্যাপী যখন 16 জানুয়ারি 2021 প্যান ইন্ডিয়া এই যে কোভিড টিকাকরণ শুরুয়াত হয়েছিল, আমরাও 6টি ধাপে 6টি স্টেজে ত্রিপুরা শুরু করেছিলাম। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রাজ্যের করোনা নিয়ন্ত্রণে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। অক্সিজেন প্ল্যান্ট গত 7ই অক্টোবর পিএম কেয়ার ফান্ড থেকে 1222টি অক্সিজেন প্ল্যান্ট একযোগে ইনোগ্রেশন করা, তার মধ্যে 22টি প্ল্যান্ট ত্রিপুরাতেও শুরু হয়েছে। যেখানে আমাদের ত্রিপুরা সেই সাথে রাজ্যের বুকে করোনা টিকাকরণের সার্বিক চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 95% কভারেজ করেছি ফার্স্ট ডোজ, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ডোজ ত্রিপুরাতে দেওয়া হয়েছে 40,10,109। তার মধ্যে ফার্স্ট ডোজ 25,02,033, তার মানে 95.35%। টোটাল সেকেন্ড ডোজ 15,08,076, তার মানে 60। পরিশেষে তিনি আরো জানিয়েছেন, করোনাকালীন সময়ে বিভিন্ন সময় গুজব সহ বিভিন্ন অপপ্রচার চলছিল রাজ্যের বুকে। সবকিছুকে প্রতিহত করে রাজ্যের বুকে ও করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে রাজ্য সরকার এবং তার স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন সময় বিভিন্ন রিউমার্স ছড়ানো হয়েছিল, যখন হেলথ কর্মীরা বাড়িতে বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হলো যে 12,000 গভর্নমেন্ট এমপ্লয়ি যেনারা বাড়ি বাড়ি গিয়ে হেলথ চেক আপ করবে, স্যাম্পল নেবে, তো বিভিন্ন রিউমার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন মাধ্যমে ত্রিপুরাতে সময়ে সময়ে করা হয়েছিল, ও তারপরেও ত্রিপুরা সরকার। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে দেশ এবং রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সাফল্য নিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, হল্লাবড়।